পশ্চিম এশিয়ার দেশ কুয়েত বিশ্বের ধনী দেশের তালিকায় 8 নম্বর রয়েছে এই দেশটি। কুয়েত সরকারের নাম স্টেট অফ কুয়েত। এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত। এর উত্তর দিকে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। আরবের উত্তর আঞ্চলিক পারস্য সাগরে এর অবস্থান। দেশটি 9টি দ্বীপের সমন্বয়ে গঠিত। কুয়েত হল গ্রীষ্মপ্রধান দেশ। দেশটিতে প্রচুর পরিমাণে গরম থাকে। বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি মুদ্রা অন্যতম। মধ্যপ্রাচ্যে অপেরা হাউজের অবস্থান এই দেশটির মধ্যে। বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে এই দেশে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মনিটরিং ফান্ড হিসেব এবং মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে এই দেশটি। আজ আমরা জানব কুয়েত সম্বন্ধে অজানা কিছু তথ্য। 1961 সনে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কুয়েত। কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় 1938 সালে। দেশটি 1990 সালে জোর দখল করে নেয় ইরাক। আন্তর্জাতিক হস্তক্ষেপে 1991 সালে দখলদারিত্বের অবসান ঘটে। পুনরায় ফিরে পায় তাদের স্বাধীনতা। 17,818 বর্গ কিলোমিটারের দেশটিতে 46 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 152তম দেশ। তবে দেশটি মোট জনসংখ্যার মধ্যে কুয়েতি মাত্র 14 লক্ষ আর বিদেশি শ্রমিক 32 লক্ষ। অর্থাৎ কুয়েতির মোট জনসংখ্যার 70% বিদেশি শ্রমিক। দেশটির সরকারি ভাষা আরবি। কুয়েতের মোট জনসংখ্যা 85% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। 19% মানুষ খ্রিস্টান ধর্মাবলী এবং বাকি অন্যান্য ধর্মাবলী লোক দেশটিতে বসবাস করে। কুয়েতের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে কুয়েত সিটি। দেশটিতে প্রচুর পরিমাণে গরম থাকে। কুয়েতে প্রাকৃতিকভাবে পানযোগ্য পানি পাওয়া যায় না। মাটির নিচে যা পাওয়া যায় তা হলো তেল। কুয়েতে মাদকদ্রব্য বেচা কেনা নিষিদ্ধ। এখানে রমজান মাসে পাবলিক প্লেসে খাওয়ার দাওয়া ও গান বাজনা নিষিদ্ধ। আপনি জেনে অবাক হবেন, কুয়েতে কোনো শব্দ নেই। এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই। এই দেশের মধ্যে কোনো পুকুর নেই। এই দেশের মানুষ সমুদ্রের পানি পান করার যোগ্য করে তোলে। এতে পানির পেছনে দেশটিতে অনেক টাকা খরচ হয়। দেশটি সকল মানুষই ধনী। কুয়েতে চাষাবাদ হয় না বললেই চলে। কুয়েতে শিক্ষার মান আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি। দেশটি শিক্ষিতের হার প্রায় 95%। দেশটি প্রধান আয়ের উৎস হচ্ছে তেল শিল্প। কুয়েতের সরকারি মুদ্রার নাম দিনার। 1 দিনার 277 টাকা বেশি। 2018 সালের হিসাব অনুযায়ী এর জিডিপি $303 বিলিয়ন। কুয়েতি জিডিপি পার ক্যাপিটা $67,000। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আকৃতিতে ছোট হলো কুয়েতি কারেন্সি অর্থাৎ কুয়েতি দিনার, যার মূল্য সারা বিশ্বে সবচেয়ে বেশি। একটি কুয়েতি দিনারের মূল্য 3টি মার্কিন ডলারের চেয়েও বেশি। কুয়েতে 2টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দর প্রধান। দেশটির পর্যটক খাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জিডিপি আয়ের প্রায় 1.5% আসে পর্যটক খাত থেকে। 163 প্রজাতির পাখি রয়েছে। এদের মধ্যে 18 প্রজাতির পাখি এ দেশে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওর যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।